হ্যালো গাইস, তোমরা কি জানো যে পরবর্তী মাসে নয় এই মাসে তোমরা কিন্তু দিওয়ালি ইভেন্ট স্পেশাল ছোট্ট একটি ম্যাজিক কিউবের পরিবর্তন দেখতে পাবো? আদৌ কি জানো যে কোন কোন বাডেল নিয়ে আর কবে বা ম্যাজিক কিউব স্টোরি এই পরিবর্তনটা গেমের মধ্যে আনা হচ্ছে? আর আদৌ কি আমরা এই মাসে দিওয়ালি ইভেন্ট স্পেশাল কোন রকম উইশ ইভেন্ট দেখতে পাবো? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল অ্যাঞ্জিক রিলেটেড ইভেন্টের ইন্টারেস্টিং আপডেট নিয়ে কিন্তু আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। হ্যাঁ, রাত বারোটা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিন পর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউটিউবটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি। তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 14 তারিখ, তাই না? তো কাল ঠিক সকাল 10:01 তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পেয়েছো। আর যে ফ্রি ইভেন্টের বিষয়টা কিন্তু আমাদের ক্যালেন্ডারে উল্লেখ করা আছে, যেটা তোমরা এখানে স্ক্রিন উপর দেখতে পেয়েছো। ইন্ডিয়ান সার্ভারে ঠিক সকাল 10:01 কিন্তু আমাদের ভাল্লুক টাইপের এই ব্যানারটা কিন্তু অ্যাভেলেবল করা হবে, যেটা তোমরা এখানে স্ক্রিন উপর দেখতে পেয়েছো। কাল ঠিক সকাল 10:01 কিন্তু আমাদের এই মিশন পেজটা অ্যাভেলেবল করা হবে। এই মিশন পেজ থেকে তোমরা কিন্তু মিশন কমপ্লিট করে কিন্তু ভাল্লুক টাইপের যে বান্ডেলটা আছে, আই মিন দিওয়ালি ইভেন্ট স্পেশাল যে আমাদের গডজিলি ব্রোন বান্ডেলটা ডিজাইন করা হয়েছে, এই বান্ডেলটা তোমরা কিন্তু একদম ফ্রিতে নিয়ে নিতে পারবে। তবে বাংলাদেশ সার্ভারের জন্য কিন্তু ইমেল বান্ডেলটা ফ্রিতে দেওয়া হবে না, বাংলাদেশ সার্ভারের জন্য কিন্তু একটি ফিমেল বান্ডেল ফ্রিতে দেওয়া হবে, যেটার অফিসিয়াল প্রিক্সিস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিন উপর দেখতে পেয়েছো। আর ব্যানার অনুযায়ী যে ফিমেল বান্ডেলটা তোমাদের ফ্রিতে দেওয়া হচ্ছে সেটা কিন্তু হবে এইটা, যেটা তোমরা এখানে স্ক্রিন উপর দেখতে পাচ্ছ। ইভেন্টের কনসেপ্ট এবং ইভেন্টের যে আমাদের ইন্টারফেসটা আছে এটা কিন্তু দুইটা সার্ভারের জন্য সেম থাকবে, জাস্ট আমাদের যে রিওয়ার্ডটা রয়েছে এটা কিন্তু দুইটা সার্ভারের জন্য আলাদা করা হয়েছে। আচ্ছা, এবার আমি তোমাদের সাথে বুয়া ইভেন্ট নিয়ে কথা বলতে চাই, কারণ দিওয়ালি ইভেন্টটা কিন্তু আমাদের 30 তারিখে শেষ, এরপরে কিন্তু 4 তারিখ থেকে আমাদের বুয়া কলাবরেশনটা গেমের মধ্যে স্টার্ট হয়ে যাবে। আর বুয়া কলাবরেশন স্পেশাল তোমরা কিন্তু অনেকগুলো পেইড ইভেন্ট, ফ্রি ইভেন্ট এবং তার পাশাপাশি কিন্তু ইন গেম অনেকগুলো পরিবর্তন দেখতে পাবো। আচ্ছা, প্রথমত আমি তোমাদের পেইড ইভেন্ট এবং ফ্রি ইভেন্টের বিষয়গুলো ক্লিয়ার করি, এরপর না হয় আমাদের যে ইন গেম পরিবর্তনগুলো রয়েছে সেগুলো বিষয়ে কথা বলা যাবে। আচ্ছা, প্রথমত বলতে হচ্ছে পরবর্তী মাসের 4 তারিখে যখন আমাদের বিয়া ইভেন্টটা স্টার্ট হয়ে যাবে, তখন কিন্তু বিয়া ইভেন্ট স্পেশাল যে লবিটা সেটা কিন্তু এমনটা হয়ে যাবে, যেটা তোমরা এখানে স্ক্রিন পর দেখতে পাচ্ছ। আর লবির লেফট সাইডে কিন্তু বিয়া ইভেন্ট স্পেশাল যে ইন্টারফেসটা রয়েছে সেটা কিন্তু আইকন থাকবে, এটার উপর ক্লিক করলে কিন্তু বিয়া ইভেন্ট স্পেশাল যে ইন্টারফেসটা আছে এখানে নিয়ে চলে আসবে। আর প্রথম দিকে ইন্টারফেস দিয়ে কিন্তু আমাদের পেইড ইভেন্টের বিষয়গুলো কিন্তু বেশি উল্লেখ করা থাকবে না, জাস্ট ফ্রি ইভেন্টের বিষয়গুলো কিন্তু বেশি থাকবে। এই যে এখানে যে লগ ইন ডট বলে একটি অপশন দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা কিন্তু একটি ইমোট একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবে, যেটা তোমরা এখানে স্ক্রিন পর দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমাদের বুয়া কলাবরেশন স্পেশাল ক্রাউড প্লেজার বলে একটি ইমোট, যেটা তোমরা কিন্তু জাস্ট লগ ইন করলে কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। হয়তো বা ইমোটটা লেজেন্ডারি না, তবে এর চেয়ে কত ভালো আশা করো, বুয়া ইভেন্ট স্টার্ট হওয়ার প্রথম দিকে তোমরা কিন্তু ক্রিমিনাল রিলেটেড একটি পেড ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবো, যেটা কিন্তু আমাদের ইন্টারফেসে উল্লেখ করাই আছে। এটা কিন্তু আমাদের ক্রিমিনাল রিং নামে কিন্তু একটি ইভেন্ট হবে, যে রিংরাল ইভেন্টের প্রিএক্সেসটা তোমরা এখানে স্ক্রিন পর দেখতে পাচ্ছ। এখানে রিংরাল ইভেন্টে কিন্তু আমাদের মোট 3টা ক্রিমিনাল মডেল রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের পার্পল ক্রিমিনাল মডেলটা। আমাদের রিংরাল ইভেন্টে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে ক্রিমিনাল বান্ডেলটা আছে, আই মিন রেড ক্রিমিনাল যেটা আছে সেটা কিন্তু রিটার্ন করা হবে। অ্যাট দ্য লাস্ট আইকন অনুসারে অবশ্যই কিন্তু আমাদের গ্রিন যে ক্রিমিনাল বান্ডেলটা আছে সেটা কিন্তু রিংরাল ইভেন্টের মেন ফোকাস হিসেবে থাকবে। আর ক্রিমিনালের পর আমাদের পরবর্তী যে সেকশনটা আসবে সেটা কিন্তু ক্যাপ্টেন বান্ডেল নিয়ে, এটা কিন্তু আমাদের একটা রিংরাল ইভেন্ট হবে, যে রিংরাল ইভেন্টে কিন্তু আমাদের মোট 2টি বান্ডেল রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের বুয়া ক্যাপ্টেন বান্ডেল। এছাড়াও রিং ইভেন্টে কিন্তু আমাদের বুয়া লিডার যে বান্ডেলটা আছে এটা কিন্তু থাকবে। এর পরবর্তী সেকশনে রাখা হয়েছে আমাদের সাইবার ক্লাস যে আমাদের থমসন গান স্কিনটি আছে এটা নিয়ে একটা ইভেন্ট, একটা স্পেশাল রিংরাল ইভেন্ট হবে, যে রিংরাল ইভেন্টের অফিসিয়াল প্রিএক্স ভিডিওটা তোমরা এখানে স্ক্রিন পর দেখতে পাচ্ছ। ডাবল ড্যামেজ সিঙ্গেল রেঞ্জ আর রিলোড স্পিড মাইনাস এর স্কিনটি নিয়ে কিন্তু আমাদের রিংরাল ইভেন্টটা ডিজাইন করা হয়েছে। আচ্ছা, এর পরবর্তী সেকশনটি হচ্ছে আমাদের বুয়া মাই ওয়ে সেকশন, এটা বেসিক্যালি কোনো ইভেন্ট নয়, এটা কিন্তু একটা মিশন হবে, যে মিশনে তোমরা কিন্তু ম্যাচের মধ্যে সর্বোচ্চ যে কিল করবে তার মাথার উপরে কিন্তু এরকম একটা ক্লাউন চলে আসবে, আর এই মিশনটি কমপ্লিট করতে পারলে হয় তোমরা টোকেন, না হলে কিন্তু ভালো কোনো আইটেম রেট পাবে। আর নিচে দেখো আমাদের বুয়া টোকেন কালেক্ট করার কিন্তু একটি মিশন দেওয়া আছে, যেখানে তোমরা 1,000, 2,000, 3,000, 4,000, 8,000 এবং ম্যাক্স 16,000 কিন্তু বুয়া টোকেন কালেক্ট করতে হবে। 16,000 যখন বুয়া টোকেন কালেক্ট করে ফেলবা তখন কিন্তু তোমরা আমাদের একটা কাটান স্কিন একদম ফ্রিতে পেয়ে যাবে, যেটা তোমরা এখানে স্ক্রিন পর দেখতে পাচ্ছ। আর বাকি বক্সগুলোতে কিন্তু খুব ভালো আইটেম রেট রাখা হবে না, কোনো বক্সে আমাদের গ্রেনেড থাকতে পারে, কোনো বক্সে সাপ্লাই ক্রিয়েট বক্স, আর্মার ক্রিয়েট বক্স, এছাড়া স্ক্যানার কিন্তু থাকতে পারে। এছাড়া এর আগের বার মতো কিন্তু এবার আমাদের ফ্রেন্ড লিডার বোর্ড বলে কিন্তু একটি অপশন রাখা হবে, যে আমাদের লিডার বোর্ডে ফার্স্টে থাকবে, তার জন্য কিন্তু ভালো ভালো কিছু আইটেম রেট কিন্তু থাকবে। আর হ্যাঁ, বাকি বক্সগুলোতে আমাদের কি কি থাকবে সেগুলো আমি তোমাদের রিভিউ করে দিচ্ছি। যেমন একদম লেফট সাইডে নিচের যে বক্সটা আছে এখানে তোমরা কিন্তু একটা কিংফিশার গান একটা স্কিন একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ। এছাড়া 3,000 বুয়া টোকেন করলে কিন্তু আমাদের গোল্ড যে ভাউচারটা রয়েছে এটা কিন্তু একদম ফ্রিতে দিবে। এরপর তুমি যদি 8,000 বুয়া টোকেন করতে পারো তাহলে কিন্তু বুয়া ইভেন্ট স্পেশাল যে ভয়েস প্যাকটা আছে এটা তোমরা একদম ফ্রিতে ক্লেম করতে পারবে। এবার যখন তোমরা 13,000 বুয়া টোকেন কালেক্ট করতে পারবা তখন কিন্তু আমাদের বুয়া ইভেন্ট স্পেশাল যে গ্যারান্টি স্কিনটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু একদম তোমাদের ফ্রিতে দিয়ে দিবে। এরপর যদি আমরা আবার স্পেশাল ইন্টারফেসের দিকে তাকাই তাহলে কিন্তু এখানে 18,000 বুয়া টোকেন কালেক্ট করতে পারলে তোমরা কিন্তু এই যে লেজেন্ডারি কাটান স্কিনটা আছে এটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। অ্যাট দ্য লাস্ট 25,000 বুয়া টোকেন কালেক্ট করতে পারলে কিন্তু এই যে বান্ডেলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ। এছাড়া বুয়া ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের গ্লোবাল প্রোগ্রেস বলে কিন্তু একটি সেকশন কিন্তু অ্যাড করা হবে। আর গ্লোবাল প্রোগ্রেসের মধ্যে কিন্তু আমাদের অনেকগুলো বিষয় কিন্তু উল্লেখ করা আছে। আর গ্লোবাল প্রোগ্রেসের জন্য কিন্তু আমাদের ম্যাচের মধ্যে কিন্তু অনেকগুলো অবজেক্ট কিন্তু আমাদের অ্যাড করা হবে, যেমন আমাদের বুয়া ওয়েপন বক্স, যেটা কিন্তু খুলতে আমাদের বুয়া টোকেন লাগবে, যেটা তোমরা এখানে স্ক্রিন উপর দেখতে পাচ্ছ। আর বুয়া ওয়েপন বক্স এছাড়াও কিন্তু এখানে আমাদের রয়েছে পয়েন্ট হেলিকপ্টার, এছাড়াও কিন্তু রয়েছে আমাদের পয়েন্ট স্ট্যাচু, এছাড়া কিন্তু আছে এখানে আমাদের পয়েন্ট লিডার। আর এই প্রত্যেকটা অবজেক্ট উপভোগ করতে হলে কিন্তু অবশ্যই আমাদের বুয়া টোকেন লাগবে। এখন কথা হচ্ছে যে এই বুয়া টোকেনগুলো আমরা কিভাবে পাবো। অনেকভাবে কিন্তু আমরা বুয়া টোকেন পেতে পারি, যেরকম মুভমেন্ট করলে কিন্তু আমরা বুয়া টোকেন পাবো, যেটা তোমরা এখানে স্ক্রিন উপর দেখতে পেয়েছো। এছাড়া আমাদের যখন বুয়া কলাবরেশনটি গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে তখন কিন্তু আমাদের ব্লু জোনের পাশাপাশি
কিন্তু একটি গোল্ডেন জোনও কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। গোল্ডেন জোনের মধ্যে তুমি যতক্ষণ থাকবা কিংবা যতক্ষণ স্টে করবা ততক্ষণ কিন্তু তোমার গা থেকে কিন্তু একটি কয়েনের অ্যানিমেশন বের হবে এবং কয়েন কিন্তু তোমার অ্যাকাউন্টে অ্যাড হতে থাকবে। এছাড়া তুমি যদি কিল করো তাহলে কিন্তু প্রত্যেক কিলে তোমাকে কিন্তু 500 টোকেন কিন্তু দিবে। এভাবে একটা ম্যাচ থেকে কিন্তু 3-4 হাজার বুয়া টোকেন কিন্তু ইজিলি হয়ে যাবে। আর যখনই তোমার কাছে 3,000 বুয়া টোকেন হয়ে যাবে তখন কিন্তু তোমরা আমাদের এই যে বুয়া যে ওয়েপন বক্সটা আছে এই বুয়া ওয়েপন বক্সটা কিন্তু ইজিলি কিন্তু খুলে ফেলতে পারবে। আর বুয়া ওয়েপন বক্সের মধ্যে কিন্তু আমাদের খারাপ কোনো ওয়েপন রাখা হবে না, এখানে কিন্তু ভালো ভালো অনেকগুলো ওয়েপন কিন্তু রাখা হবে যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। আর ভালো ওয়েপন হলো কিন্তু এগুলো লেভেল বাড়ানো থাকবে না, অবশ্যই কিন্তু এক লেভেলের ওয়েপনে কিন্তু তোমরা দেখতে পাবো। আর যখনই তোমার কাছে 4,000 বুয়া টোকেন হয়ে যাবে তখন কিন্তু তোমরা এই যে প্লেনটা রয়েছে এই প্লেনটা কিন্তু চালাতে পারবে। এটা প্লেন না সরি, এটাকে কিন্তু তোমরা হেলিকপ্টার বলতে পারো। এই হেলিকপ্টার নিয়ে তোমরা কিন্তু ম্যাচের এমন কোনো জায়গা নাই যে তোমরা ঘুরতে পারবে না যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। এটা একটা ইনব্যালেন্স সিচুয়েশন কিন্তু ক্রিয়েট করে দিবে, কারণ হেলিকপ্টার থেকে কিন্তু আমাদের গুলি করা যাবে, তবে একটু মিড রেঞ্জে কিন্তু যাওয়া লাগবে গুলি করার জন্য। তবে হ্যাঁ, লাস্ট জন্য তোমাকে কিন্তু হেলিকপ্টার থাকতে দিবে না, তোমাকে কিন্তু লাস্ট জন্য অটোমেটিক কিন্তু হেলিকপ্টার থেকে নামিয়ে দিবে। আর স্ট্যাচু যে কথা বলা আছে সেটা হচ্ছে তুমি যদি সর্বোচ্চ বুয়া টোকেন কালেক্ট করো লাস্ট জন পর্যন্ত তাহলে কিন্তু তোমার নামে একটা স্ট্যাচু ক্রিয়েট হয়ে যাবে। আর স্ট্যাচু 30 মিটার রেঞ্জের মধ্যে কিন্তু প্রত্যেকটা এনিমি লোকেশন কিন্তু দেখিয়ে দিবে। অ্যাট দ্য লাস্ট সর্বোচ্চ বুয়া টোকেন কালেক্ট করলে কিন্তু তোমার মাথার উপর এরকম ক্লাউন আসবে যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। আর ম্যাচের মধ্যে কিন্তু একাধিক আমাদের ক্লাউন প্লেয়ার থাকতে পারে, কারণ তোমার মতো কিন্তু আরেকজন কিন্তু বুয়া টোকেন সেম কিন্তু কালেক্ট করতেই পারে। আর বুয়া কলাবেশনটা কিন্তু আমাদের পরবর্তী মাস আইমিন অক্টোবর মাসে কিন্তু 1 তারিখের পর তোমরা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। আর এখানে শেষ না, বুয়া ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটা গোল্ডাস ইভেন্ট আসবে, যে গোল্ডাস ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। এখানে তোমরা গোল্ড দিয়ে স্পিন করে কিন্তু বুয়া ইভেন্ট স্পেশাল যে ওয়াল স্ক্রিন ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু একদম ফ্রিতে নিয়ে নিতে পারবে। আপাতত বুয়া ইভেন্ট স্পেশাল কিন্তু অবশ্যই আমাদের একটি ফ্যাট লিমিট আসবে, যেখানে কিন্তু বুয়া ইভেন্ট স্পেশাল ডিজাইন করা 2024 সালের জন্য যে ফিস্ট স্ক্রিনটা ডিজাইন করা হয়েছে এই ফিস্ট স্ক্রিন নিয়ে কিন্তু আমাদের এই ফ্যাট লিমিটটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করে দেওয়া হবে। মোটামুটি 900-1,000 ডায়মন্ড ঘুষে রাখতে পারলে তোমরা কিন্তু ইজিলি ফ্যাট লিমিট থেকে আমাদের ফিস্ট স্ক্রিনটা বের করে নিতে পারবে। আর এখানে শেষ নয়, পরবর্তী মাসে অবশ্যই তোমরা কিন্তু বুয়া ইভেন্ট স্পেশাল যে ওল্ড লেজেন্ডারি বান্ডেলটা আছে আই মিন বুয়াটের যে ইভো বান্ডেলটা আছে সেটা তোমরা কিন্তু অবশ্যই পরবর্তী মাসে একটি রিনিউয়াল ইভেন্টের মাধ্যমে গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। তোমাদের অ্যাকাউন্টে যদি বুয়া লেজেন্ডারি বান্ডেল না থাকে তাকে বের করার ইচ্ছা থাকে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ টপিকের দিকে, যেটি হচ্ছে দেওয়াল ইভেন্ট স্পেশাল আমাদের ম্যাজিক বিস্টোরের চেঞ্জেস রিলেটেড আপডেট। এখানে ফ্রি ফায়ার একটি অফিসিয়াল ট্রেলার প্রকাশ করছে, যেখানে তারা বলছে যে 15 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত আমাদের একটা ইভেন্ট চলবে। এই ইভেন্ট থেকে কিন্তু আমরা ভাল্লুকের মতো যে বান্ডেলটা আছে এটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবো। তোমরা খুব ভালোভাবে জানো যে 15 অক্টোবর কিন্তু আমাদের ডার্ক ভার্সেস লাইট যে ইভেন্ট আছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হবে। এছাড়া ট্রেলারে তারা আবার বলতেছে যে 15 অক্টোবর কিন্তু আমাদের দিওয়ালি স্কট কাপ নামে কিন্তু একটি ইভেন্ট দেওয়া হবে। এই ইভেন্টে কিন্তু তোমাদের ইমোট, আফতার, ব্যানার, গ্লোয়াল এইসব আইটেমটা কিন্তু একদম তোমাদের ফ্রিতে দেওয়া হবে। এটা কিন্তু একদম ডাইরেক্ট ফ্রিতে দিয়ে দেওয়া হবে না। গত ভিডিওতে কিন্তু আমি তোমাদের জানিয়েছি যে এটার জন্য কিন্তু আমাদের বিয়ার সোলো কাপ কিংবা ক্লাস স্কট কাপ যে গেমটা রয়েছে সিমিলার এই টাইপের কিন্তু একটা গেম খেলতে হবে। তোমার টিম কিন্তু ক্রিয়েট করে এরপর কিন্তু আমাদের ম্যাচ খেলতে হবে। ম্যাচ খেলার পর তোমাদের যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্ট অনুযায়ী তুমি যদি র্যাঙ্কে থাকতে পারো তাহলে কিন্তু ওয়াল সিজ স্পেশাল যে ইমোটা ডিজাইন করা হয়েছিল এই মোটা তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। এছাড়া FFW কলাবেশন স্পেশাল আমাদের ওল্ড যে ওয়াল স্ক্রিন ডিজাইন করা হয়েছিল এটাও তোমরা কিন্তু একদম ফ্রিতে নিয়ে নিতে পারবে। তো এখানে ট্রেলারে দেখো বলছে যে 18 অক্টোবর থেকে 24 অক্টোবর পর্যন্ত কিন্তু একটা ইভেন্ট চলবে, যে ইভেন্ট থেকে তোমরা কিন্তু এই যে ওয়াল স্ক্রিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। এটা একটা এক্সচেঞ্জ ইভেন্ট হবে, যে ইভেন্টের প্রি অ্যাক্সেসটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের 200 মিনিট গেম প্লে কিন্তু একটি মিশন দেওয়া হবে, ইট মিনস 3 ঘন্টা 20 মিনিট কিন্তু গেম প্লে করতে হবে, তাহলে তোমরা কিন্তু দেওয়াল ইভেন্ট স্পেশাল যে ওয়াল স্ক্রিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। এছাড়া ট্রেলারে তারা বলছে যে 25 অক্টোবর থেকে 7 নভেম্বর পর্যন্ত তোমাদের কিছু বক্স দেওয়া হবে, যে বক্স থেকে তোমরা কিন্তু এই 3টি বান্ডেল একদম ফ্রিতে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে। বক্সটা দেখতে কিন্তু ঠিক এমনটা হবে যেমনটা তোমরা এখন স্ক্রিন পর দেখতে পাচ্ছ। আর বক্সের মধ্যে কিন্তু আমাদের মোট 3টা বান্ডেল রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ফায়ারলেস অরিয়র বান্ডেলটা যেটা তোমরা এখন স্ক্রিন পর দেখতে পেয়েছ। আবার কিন্তু আমাদের দেশি গ্যাংস্টার এবং আমাদের রোয়ারিং যে বান্ডেলটা আছে এটা কিন্তু রাখা হবে। আর বক্সটা খোলার পর বাকিটা তোমাদের ভাগ্যের উপর নির্ভর করতেছে, তোমাদের ভাগ্যে যে বান্ডেলটা আছে সেটা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে পেতে যাবে। এরপর কিন্তু ট্রেলারে বলা হয়েছে যে 28 অক্টোবর থেকে 7 নভেম্বর পর্যন্ত কিন্তু আমাদের একটা ইভেন্ট আসবে, যে ইভেন্ট থেকে তোমরা কিন্তু কিছু ভাউচার একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। আর এই ভাউচারগুলো তোমরা কিন্তু 16 তারিখে যে দিওয়ালি রিং ইভেন্ট আসবে এই রিং ইভেন্টে কিন্তু ব্যবহার করতে পারবে যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। অ্যাড্রেস তোমাদের বলা হয়েছে যে 31 অক্টোবর কিন্তু আমাদের একটি ম্যাজিক কিউব ফ্রিতে দেওয়া হবে, যে ম্যাজিক কিউব দিয়ে তোমরা কিন্তু আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল এই 3টি বান্ডেল কিন্তু এক্সচেঞ্জ করতে পারবে। প্রথমত 31 অক্টোবর কিন্তু আমাদের এই টাইপের একটি এক্সচেঞ্জ ইভেন্ট আসবে, যেখান থেকে তোমরা কিন্তু মিশন কমপ্লিট করে কিন্তু একটি ম্যাজিক কিউব একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। এরপর দেখবা যে ম্যাজিক কিউব স্টোরে আমাদের 3টা বান্ডেল অ্যাভেলেবল করা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ক্যাপ্ট পানিশার বান্ডেল যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। এরপর দেখবা যে এটার যে ফিমেল ভার্সনটা রয়েছে আই মিন হচ্ছে আমাদের ম্যাডাম পানিশার বান্ডেলটা, এটাও কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরে কিন্তু অ্যাড করা হয়ে গেছে। অ্যাট দ্য লাস্ট 31 তারিখে কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরে কিং শর্ট যে বান্ডেলটা আছে এটা কিন্তু অ্যাভেলেবল করা হবে। আশা করি দিওয়ালি ইভেন্ট স্পেশাল আমাদের শর্ট টাইমের জন্য যে ম্যাজিক স্টোরের চেঞ্জেসটা করা হচ্ছে সেটার বিষয়ে এ টু জেড সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। গাইস তোমরা অনেকে আমাকে প্রশ্ন করতেছো যে ভাই দিওয়ালি ইভেন্টটা তো স্টার্ট হয়ে গেল, দিওয়ালি ইভেন্ট স্পেশাল আমাদের গিফট অফ লাইট কিংবা দিওয়ালি উইশ ইভেন্টটা কি আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হবে না? হ্যাঁ, আমার জানা মতে কিন্তু 3 নভেম্বর আগে তোমরা কিন্তু অবশ্যই দিওয়ালি ইভেন্ট স্পেশাল একটি উইশ ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। এটা এক এক সার্ভারে কিন্তু এক এক নামে আসতে পারে। আমার জানা মতে কিন্তু ইন্ডিয়ান সার্ভারে দিওয়ালি
সরাসরি উইশ নামে আসবে আর আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু গিফট অফ লাইট কিংবা অন্য কোনো নামে দেওয়া হবে। এখন যে নামে দেওয়া হোক না কেন ইভেন্টের আইটেম রেটগুলো কিন্তু সেম টু সেমই থাকবে। আর ইভেন্টে কিন্তু আমাদের অবভিয়াসলি অনেক লেজেন্ডারি লেজেন্ডারি ব্যাটল এবং তার পাশাপাশি কিন্তু অনেক লেজেন্ডারি লেজেন্ডারি কিন্তু ওয়েপন রাখা হবে। তো তোমরা অবশ্যই রেডি থেকো আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল একটি উইশ ইভেন্ট গেম আমাদের অ্যাভেলেবল দেখার জন্য। আসলে তোমরা দিওয়ালি উইশ ইভেন্টে পার্টিসিপেট করবা কিনা আর করলে কি টাইপের ব্যাটল কিংবা ওয়েপন বের করতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আচ্ছা এবার সাথে আমাদের ভিডিও আইটি গুরুত্বপূর্ণ টপিকের দিকে, আমি জানি সেটার জন্য তোমরা অনেকে অপেক্ষা করে আছো। আর এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল স্টাইল আপ ইভেন্ট রিলেটেড আপডেট। ইভেন্টের মাধ্যমে তোমরা কিন্তু অ্যাঞ্জেলিক টাইপের কিংবা অ্যাঞ্জেলিক রিলেটেড যতগুলো প্যান্ট রয়েছে প্রত্যেকটা প্যান্টে কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবো। আমার যেটা আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল হয় এই মাসে আর তা নাহলে কিন্তু উড়া কলাবেশন স্পেশাল পরবর্তী মাসের 12 তারিখের মধ্যে তোমরা কিন্তু আমাদের স্টাইল আপ যে ইভেন্টটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবো। এখানে কিন্তু আমাদের একটা দুটো নয়, মোটামুটি 5-6 কিন্তু অ্যাঞ্জেলিক টাইপের কিংবা অ্যাঞ্জেলিক প্যান্ট নিয়ে কিন্তু আমাদের ইভেন্টটা ডিজাইন করা হয়েছে। তোমাদের অ্যাকাউন্টে যদি রেয়ার কিংবা ভালো কোনো প্যান্ট না থাকে থাকে আর যদি বের করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। গাইস তোমরা অনেকে আমাকে প্রশ্ন করতেছো যে ভাই আমাদের পরবর্তী রিটার্ন ইনকিউবেটরটা কোনটা হবে। আমার জানার মতে পরবর্তী রিটার্ন ইনকিউবেটরটা কিন্তু হবে আমাদের এসসিটি নিয়ে, কারণ ওরা কলাবেশন স্পেশাল কিন্তু আমাদের এসসিটি লেজেন্ডারি স্কিন ডিজাইন করা হয়েছে। এই এসসিটি স্কিনটা যখন আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে তখন কিন্তু অবশ্যই আমাদের ওল্ড যতগুলো এসসিটি স্কিন রয়েছে প্রত্যেকটা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন করে দেওয়া হবে। তো তোমাদের যদি ওরা কলাবেশন স্পেশাল এসসিটি অথবা আমাদের ইনকিউবেটর এসসিটি যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে প্রস্তুতি নিয়ে রাখতে পারো। গাইস তোমরা অনেকেই কিন্তু আমাদের পরবর্তী মাস হচ্ছে নভেম্বর মাসে বেবাস সম্পর্কে জানতে চাইছো। লক্ষ্য করো এটা কিন্তু হচ্ছে আমাদের নভেম্বর মাসে বেবাসটা, আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের নভেম্বর মাসে বেবাসের ফিমেল বান্ডেল। এবার মাথা দিকে খেয়াল করো এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে আমাদের বানির হেডটা। আর ফিমেল বান্ডেলের পাশাপাশি কিন্তু আমাদের নভেম্বর মাসে বেবাসের মধ্যে রাখা হয়েছে MP40 লেজেন্ডারি স্কিন, যেটা অ্যাবিলিটি হচ্ছে ডবল অ্যাকুরেসি সিঙ্গেল রিলোড স্পিড আর মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। এছাড়া নভেম্বর মাসে বেবাসের মধ্যে কিন্তু অবশ্যই আমাদের থেমেটিক সার্ভোডি স্কিন রাখা হবে যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা আইটেম এর পাশাপাশি আমাদের নভেম্বর মাসে বেবাসের যে ব্যানারটা রয়েছে এটা তো থাকবে। আর ব্যানারের পাশাপাশি আমাদের নভেম্বর মাসে বেবাসের মধ্যে রাখা হয়েছে একটি কারের স্কিন, যেটা কিন্তু দেখতে খুব একটা সুন্দর না, জাস্ট একটু কালার ইফেক্ট কিন্তু সুন্দর করা হয়েছে। আর কারের স্কিনটি ছাড়া আমাদের ব্যবসার মধ্যে রাখা হয়েছে একটি গ্রেনেড স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর গ্রেনেড স্কিনটি ছাড়া তোমরা ব্যবসার মধ্যে দেখতে পাবা সার্বোডিটি লেজেন্ডারি স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। সার্বোডি স্কিনে কিন্তু সত্যি অনটি লেজেন্ডারি, আমার কাছে কিন্তু সার্বোডি স্কিনটা ভালো লাগছে। আর সার্বোডি ছাড়া অবশ্যই আমাদের নভেম্বর মাসে ব্যবসার মধ্যে, তো নভেম্বর মাসে ব্যবসার যে আপতারটা রয়েছে এটা তো থাকবে। আর আপতারের পাশাপাশি ব্যবসার মধ্যে রাখা হয়েছে আমাদের একটা মিলি ওয়েপন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর মিলি ওয়েপনটি ছাড়া তোমরা ব্যবসার মধ্যে দেখতে পাবা একটি জুতার স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর জুতার স্কিনটি ছাড়াও ব্যবসার মধ্যে রাখা হয়েছে আমাদের লেজেন্ডারি একটি ব্যাকপ্যাক স্কিন, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। আর ব্যাকপ্যাকের পাশাপাশি তোমরা কিন্তু ব্যবসার মধ্যে একটি লেজেন্ডারি লুটবক্সের স্কিনও দেখতে পেয়ে যাবো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। লুটবক্স স্কিনটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি, অনেক সুন্দর কিন্তু একটি ইফেক্ট দেওয়া হয়েছে। আর লুটবক্স স্কিনটি ছাড়াও আমাদের নভেম্বর মাসে ব্যবসার মধ্যে রাখা হয়েছে লেজেন্ডারি একটি ইমোট, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইমোটটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি, আমার কাছে কিন্তু ইমোটটা ভালো লাগছে। অ্যাট দ্য লাস্ট ব্যবসার মধ্যে রয়েছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটি, আই মিন হচ্ছে নভেম্বর মাসে ব্যবসার যে মেল বান্ডেলটা, সেটা সত্যি কথা বলতে স্পেসিফিক ভাবে এটা বলা চলে না যে নভেম্বর মাসে ব্যবসার এটা ভালো কিংবা ওইটা ভালো। বি অনেস্ট আমার কাছে কিন্তু নভেম্বর মাসে ব্যবসার প্রত্যেকটা আইটেম রেডি কিন্তু ভালো লাগছে। আমার মতে প্রত্যেকটা আইটেম রেডি ইউজ করার মতো আর প্রত্যেকটা আইটেম রেডি কিন্তু লেজেন্ডারি। আর গাইস তোমরা যারা রাতবট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।